কথা বলতে হচ্ছে, এটা বলতে বলতে জোড়াটা ফেলে দিতে হবে। হালকা বলা যায়, কিসে বলা যায়, গাছপালাকে বল। এ ভালো আছেন? স্টেপল করে দুই ভাগ করে কেটে নেওয়া হলো। পাশের খোসাটি চালানো হচ্ছে, দেখুন। মাঝখানে যে ড্রা মতো অংশটি শক্ত, ওটি কেটে দিতে হবে, ফেলে দিতে হবে। ওটি ওটি খাওয়া যায় না, শক্ত। অনেকে এটি খায় কিন্তু ওটি খাওয়া যায় না ঠিকভাবে, ওটা ফেলে দিই সাধারণত আমরা। সুন্দর করে খণ্ড করা হচ্ছে। দেখুন আনারসটি, একটি আনারস প্রায় কাটা শেষ, আরো একটি আনারস কাটা দেখাবো আপনাদের। খুব সহজ আনারস কাটা, বটি দিয়ে আনারসটি কাটা হচ্ছে। প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে বটি দিয়ে, তারপর মাঝখানের যে শক্ত অংশটি সেটি ফেলে দিতে হবে। কাটার পরপর এতে লবণ আর একটু পাতি লেবুর রস দিলে খুব সুস্বাদু হয়ে যাবে। সম্পূর্ণ প্রসেসটি দেখাবো, আমাদের সাথেই থাকুন। আমার কাটা লোক বোবা থাকায় সমস্যা হয়ে যাচ্ছে, এই জন্য আমি কথা বলছি। কেটে নিতে হবে ঠিক উপরের যে মুকুট, তার পাশ দিয়েই আনারসটি কেটে নিতে হবে। মুকুট এগুলো দেখুন, এগুলো রোপণ করলে চারা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আনারস যদি এই গাছগুলো থেকে হয়, এই আনারসের মতো কোয়ালিটি পাওয়া যাবে না। তবে আনারস লাগালে চারা হবে বা আনারস হবে এর থেকে। দুটি এটা লাগাবো আমরা অবশ্যই, দেখি আনারস সেখান থেকে পাওয়া যায় কিনা। পেছন দিকের বাটটি অংশটি কেটে নেওয়া হচ্ছে, এটা ফেলে দিতে হবে বাটটি যে অংশগুলো, আর ভিতরের
অংশটি খেতে হবে, খুবই সুস্বাদু একটি ফল আনারস। এটি সিজনাল একটি ফল, এখন বাজারে গেলেই আনারস পাওয়া যাচ্ছে বর্ষার এই সময়ে। একটি আনারসের দাম 50 থেকে 70 টাকার মতো প্রায় দাম, এখন সাইজ অনুযায়ী দাম এরকমই দাম। এই দুটি আনারস 60-120 টাকা কেনা হয়েছে স্থানীয় বাজার থেকে, আমরা এটি কিনে এনেছি আপনাদের কাটা দেখাচ্ছি। এখন দেখুন, প্রথমে খোসা ছাড়িয়ে নেওয়া হলো, এবার মাঝখানের যে শক্ত অংশটি আনারসের ভিতরে থাকে কেটে ফেলে দিতে হয়। এটি খেতে কোনো মতে সুস্বাদু নয়, এজন্য ফেলে দিতে হয়। এই আনারসের সাথে পাতিলেবু রস দেওয়া হয়। পাতিলেবুর রস দিলে একটি অন্যরকম ফ্লেভার পাওয়া যাবে খাওয়ার সময়, এই জন্য পাতিলেবুটি কেটে নেওয়া হচ্ছে। আনারসের সাথে পাতিলেবুর রস মিক্স করা হচ্ছে। পাতিলেবুর রস দিলে এটি অত্যধিক টেস্ট বা ফ্লেভার পাওয়া যাবে। দেখুন, চেপে চেপে রসগুলো আনারসের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। এবার এর সাথে লবণ মেশানো হবে। আনারসের সাথে লবণ মিশিয়ে দিলে অবশ্যই ভালো টেস্ট লাগে, আপনারা ট্রাই করে দেখবেন। খুব সুন্দরভাবে মিশিয়ে এরপর খেতে হবে। লবণটা অনুমান করে দেবেন। এখন এই আনারসের টুকরোগুলো খাওয়ার জন্য উপযুক্ত হয়েছে, একটি খেয়ে দেখাও।